নোটিশ মোটিশ সারা হঠাৎ করে লাইভ শুরু করছি, তবে কেউ আসে না এখনো, যোগদান করে নাই, যোগদান করুক। অন্য কারো ফোন থেকে দিলে আমার ফোনটা দিয়ে গ্রুপে শেয়ার দিয়ে দিতাম, তাহলে 120 জন হয়েছে এখন, কথা বলা যায়। আসসালামু আলাইকুম সম্মানিত প্যানেল প্রত্যাশী ভাই বোনেরা, এখনো যারা বাড়িতে আছেন, নিজ নিজ বাসস্থানে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে প্যানেল প্রত্যাশা করেন, কিন্তু এখনো আমাদের প্রায় এক মাস অতিবাহিত হতে চলেছে প্রেস ক্লাবে, আর আপনারা এখনো বাসায় বসে বসে প্যানেল চান, এটা আসলে খুবই দুঃখজনক এবং নিন্দাজনক ঘটনা আমাদের জন্য। আশা করি আপনারা এখনো যারা বাসায় আছেন, প্রেস ক্লাবে আসেন নাই, অতি দ্রুত তারা ঢাকা আসবেন এবং প্রেস ক্লাবে এসে আমাদের সাথে একসাথে সহ অবস্থান করবেন, এবং আমরা আমাদের যে আগামীকাল থেকে মহান জাতীয় সংসদের যে অধিবেশন, সেই সংসদ অধিবেশনে কিন্তু আমাদের বিলটা উত্থাপনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি, এবং আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমাদের প্যানেলের দাবিটা সংসদে বিল আকারে উত্থাপিত হবে, এবং আমরা সেই বিল থেকে বিজয় নিয়ে আমরা আমাদের প্যানেল বাস্তবায়ন করে ঘরে ফিরবো। অতএব এখনও যারা বাসায় আছেন, যাদের এখনও আসার সুযোগ আছে তারা রাতেই চলে আসবেন, আর যারা একটু দূরে দূরান্তে আছেন, আসতে সমস্যা, যোগাযোগ ব্যবস্থার একটু সমস্যা রয়েছে, তারা আগামীকাল সকাল সকালে রওনা দিবেন, দিন সকালে চলে আসবেন ইনশাল্লাহ। আমাদের উপস্থিতি যত বাড়বে আমাদের গ্রহণযোগ্যতা তত বেশি হবে, এবং আমাদেরকে নিয়ে মহান জাতীয় সংসদে যে সমস্ত এমপিরা কথা দিয়েছেন যে আমাদের দাবিটা বিল আকারে উত্থাপন করবেন, তাদের জন্য কিন্তু বিলটা উত্থাপন করা সহজ হবে, এবং তারা আমাদেরকে নিয়ে শক্তভাবে কথা বলতে পারবেন। আর আমরা নিজেরাই যদি এখানে মাঠে উপস্থিতি ঠিকভাবে না হই, তাহলে তো তারা আমাদেরকে নিয়ে কথা বলতে কিছুটা ইতস্তবোধ করবেন, যা আসলে আমরা সংখ্যাই হচ্ছে 30,000, কিন্তু মাঠে উপস্থিতি অনেক কম। এ কারণে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা অতি দ্রুত মাঠে চলে আসবেন এবং আগামীকাল সকাল সকালে চলে আসবেন। আমাদের মহান জাতীয় সংসদের যে কদিন অধিবেশন আছে, ইনশাআল্লাহ আমরা আশা করি যে এর মধ্যেই, শুরুর কয়েকদিনের মধ্যে আমরা আমাদের বিলটা সংসদে উত্থাপন করতে পারবো, এবং সেই উত্থাপনের মাধ্যমে আমরা আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়ে আমরা আমাদের বাড়ি ফিরতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এ পর্যায়ে কথা বলেন, কথা বলার জন্য অনুরোধ করতেছি আমাদের বিপ্লবী বিভাগের সমন্বয়ক আব্দুর রহিম ভাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আর আপনাদেরকে অনেক অনুরোধ করব যে আপনারা আর ঘরে বসে না থেকে অতি সত্বর আপনারা আগামীকাল থেকে আপনারা মাঠে উপস্থিত হন, অর্থাৎ প্রেস ক্লাবে চলে আসুন। আমরা ইতিমধ্যে অনেক এমপি মন্ত্রী মহোদয়কে দেখা করেছি, এবং আগামীকাল থেকে অধিবেশন শুরু হবে, এবং এই অধিবেশন যেহেতু শুরু হচ্ছে আগামীকাল থেকে, তার জন্যই কিন্তু আমাদের লোক সংখ্যার প্রয়োজন। আমরা আজকে 37,000 প্যানেল প্রত্যাশী, কিন্তু আমরা এখানে উপস্থিত আছি আজকে প্রায় 1,000-এর মতো টোটালি। আমরা যখন আমরা মিরপুরে যখন আমরা কর্মসূচি পালন করতেছিলাম, তখন হয়তো 2,500-3,000 মানুষ উপস্থিত ছিলাম, কিন্তু মোট হচ্ছে আমরা 37,000, তার মধ্যে 37,000 বাজেই দিলাম, কিন্তু 20,000 আমরা ক্যান্ডিডেট আমরা আছি। আজকে যদি আমি বলতেছি, আজকে যদি 20,000 ক্যান্ডিডেট আমরা এই ঢাকা শহরে, অর্থাৎ প্রেস ক্লাবে, এবং আমরা ওই যে অধিদপ্তর সহ যে আমরা আমাদের কর্মসূচি পালন করতেছি, যদি আমরা 20,000 ক্যান্ডিডেট থাকতাম, আমাদের দাবির জন্য আজকে এখানে আর পড়ে থাকতে হতো, আমরা অনেক আগেই আমাদের দাবি, আমাদের ন্যায্য দাবি আদায় করে চলে যেতাম। তাই আমি বিশেষভাবে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনাদেরকে বারবার বলা হচ্ছে, কালকে থেকে যেহেতু অধিবেশন শুরু হবে, আমরা অধিবেশনে এটা উত্থাপনের জন্য, আমাদের দাবিটা, আমাদের ন্যায্য দাবি উত্থাপনের জন্য আমরা যে বিষয়ে যে যা যেসব এমপি মহোদয়ের কাছে গিয়েছিলাম, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং আমরা উঠানোর জন্য একটা
পর্যায়ক্রমিক কাজও করতেছি, ইনশাল্লাহ আমাদের বিষয়টা সেখানে উত্থাপন হবে। তবে তবে কথা হচ্ছে আমাদের লোকসংখ্যার প্রয়োজন, কারণ এখানে লোকসংখ্যার এই জন্যই প্রয়োজন কারণ যারা আমাদেরকে সুপারিশ করেছেন এবং সংসদে যদি এই বিষয়টা উত্থাপিত হয়, সংসদ উত্থাপিত হওয়ার পর, সংসদ শেষ হওয়ার পর তারা যদি ওইখানে মানে মনে করেন যে চলেন যেহেতু ছেলেরাই বলতে সবাই মিলে দেখে আসি বা এরকম ওইখান থেকে আসতেও পারে, সংসদ থেকে কয়েকজন আসতেও পারে আমাদেরকে এখানে দেখতে, তাহলে এখানে আমাদের লোক সংখ্যা যদি না থাকে তাহলে আমরা কিভাবে এটাই করবো। ওই জন্য অতি সত্বর আমি রিকোয়েস্ট করব যারা ঢাকা শহরে যেসব প্যানেল প্রত্যাশী ভাইরা আছেন এবং ঢাকা শহরে যারা অবস্থান করতেছেন, আপনারা অবশ্যই আগামীকালকে আগামী যতদিন যতদিন অধিবেশন চলবে আপনারা অবশ্যই থাকবেন এবং আসবেন। সেই সাথে আমি আরও বিশেষভাবে অনুরোধ করব প্রত্যেক জেলার সভাপতি সেক্রেটারিদেরকে, আপনারা টোটালি মেইন দায়িত্ব পালন করতেছেন, আমাদের আপনাদের দায়িত্ব অনেক বড়, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, সব কিছু বিষয়ে আপনার প্যানেলের জন্য কষ্ট করতেছেন। আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা জেলা সভাপতি সেক্রেটারি সারা বাংলাদেশের সবাইকে যে আপনারা অতি সত্বর সকল সাধারণ প্যানেল প্রত্যাশীদেরকে যোগাযোগ করে আসতে বলবেন, কারণ অধিবেশন বারবার বলতে যে আগামীকাল থেকে অধিবেশন শুরু হবে, অধিবেশনের সকল কার্যক্রম আমরা কেন্দ্রীয় কমিটি থেকে আমরা যা উত্থাপনের যে যা ব্যবস্থা করতেছি অবশ্যই সেটা হবে। আপনারা শুধু আসেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যাতে আমাদের ন্যায্য দাবি আদায় করে এখান থেকে যেতে পারি। সে সাথে আমি আরও বলতে চাই, আমি বারবার বলতে চাই, আমাদের এ পর্যন্ত আমাদের সাবেক শিক্ষা সচিব এনায় খান আমাদেরকে সুপারিশ করেছেন, সুশীল সমাজ আমাদের পাশে আছেন, বিভিন্ন শিক্ষক সংগঠন আমাদেরকে সুপারিশ করেছেন, আবার আমাদের এমপি মহোদয় সুপারিশ করেছেন, সেই সাথে আমাদের আজকে আমরা যাকে দেখা করে আসলাম উনি আপিল বিভাগের বিচারপতি, উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আমাদেরকে বলেছেন এবং তিনিও রিকোয়েস্ট করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করে বলেছেন যে এই ছেলেরা ন্যায্য দাবিটা অবশ্যই মেনে নেওয়া উচিত, বা আমি মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি, একজন বিচারপতি হয়ে আমাদের বিষয়টা উনি অনুরোধ করছেন। সো আপনি আপনাদের নিজের একটা চাকরির প্রয়োজন, আপনার নিজের চাকরির জন্য আজকে বাসায় ঘরে বসে না থেকে আমি রিকোয়েস্ট করব, আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করব, আগামী কাল এবং পরশুর মধ্যে অবশ্যই আপনারা প্রেস ক্লাবে উপস্থিত থাকবেন, এই অনুরোধ করতেছি। এবং আমি সর্বশেষে বলতে চাই, আমাদের প্যানেলের জয় হোক, সবার জয় হোক, আমাদের ন্যায্য দাবির জয় হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ আব্দুর রহিম ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য। আসলে মূল কথা হচ্ছে যে আমাদের যেহেতু আগামীকাল থেকে মহান জাতীয় সংসদের অধিবেশন শুরু, আমরা সেই অধিবেশনের জন্য আমাদের বিলটা আমাদের দাবিটা বিল আকারে উত্থাপন করতে পারি, এজন্য আমাদের উপস্থিতি বাড়ানো দরকার। আর এর জন্য আমরা ঢাকা শহরে কিন্তু অনেক প্যানেল প্রত্যাশী ভাই বোনেরা আছি, তো যারা আমরা ঢাকায় আসি ঢাকায় থাকি তারা যেন অতি দ্রুত আগামীকাল সকাল সকালেই চলে আসি, এবং যারা একটু গ্রামে আসি নিজেদের জেলা শহরে বা গ্রামের বাড়িতে আসি তারা অতি দ্রুত আগামীকাল বা পরশু দিনের মধ্যে যেন চলে আসি। এটাই ছিল আব্দুর রহিম ভাইয়ের মূল কথা। এবং আরেকটা অলরেডি আপনারা ফেসবুকে হয়তো বা দেখেছেন যে আজকে আমরা একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম, সেই প্রোগ্রাম থেকে কিন্তু আমাদের মহামান্য হাইকোর্টের সুপ্রিম বিভাগের একজন বিজ্ঞ বিচারপতি, হ্যাঁ বিচারপতি স্যার কিন্তু আমাদেরকে আমাদের সাথে সহমত পোষণ করেছেন এবং আমাদের দাবিটা সাথে উনি একমত হয়ে উনি কথা দিয়েছেন যে উনি আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে আমাদের বিষয়টা অবহিত করবেন এবং আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ইনশাআল্লাহ। আচ্ছা এ পর্যায়ে বরিশালের সংগ্রামী এক সদস্য ভাই হিমায়তুদ্দিন সৈকত ভাই, বিশেষ করে হচ্ছে প্যানেলের জন্য আন্দোলন করতেছি দীর্ঘদিন যাবত, তো সেক্ষেত্রে এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি আন্দোলনের থেকে সরে যাওয়া কোনো সুযোগ নাই, জয় পরাজয় দুটোই থাকবে, সেক্ষেত্রে আমরা পরাজয়টাকে মেনে নিয়ে যে চলে যাব সেই প্রস্তুতি আমাদের নাই, জয়ের জন্য আমরা উদগ্রীব হয়ে আছি এবং এই জয়টা নিয়েই আমরা ফিরতে চাই। সেজন্য আমাদের যেটা দরকার আমাদের সকলের সম্মিলিত চেষ্টা, আন্দোলন কখনো একা কারো পক্ষে সফল করা সম্ভব নয়। অনেকেই পোস্ট করেন বা লেখেন কেন্দ্রীয় কমিটি এটা করেন কেন্দ্রীয় কমিটি এটা করেন, আসলে তারা একা মানুষ, একটা মানুষের তো সব কাজ করা সম্ভব না, আপনাদের সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে, চেষ্টা করতে হবে, সবার অংশগ্রহণ করতে হবে। এখন আপনারা আমরা বলি 37,000 পরিবার, 37,000 পরিবার কিন্তু আমরা আসলে এখানে এসে 3,700 যেটা
সেটাও আমরা পাই না। তাহলে আমরা কিভাবে এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নেব? আমরা আমাদের চমৎকার একটা আন্দোলন হয়েছিল, সেটা শিক্ষা অধিদপ্তরের সামনে, সেখানে আমাদের যে পরিমাণ উপস্থিতি ছিল সেটা যদি আমরা ধরে রাখতে পারতাম হয়তো এতদিন আমাদের কষ্ট করতে হতো না। এই রাস্তার পাশে ভাই বোনেরা, হ্যাঁ, অনেক মেয়ে যারা হচ্ছে গিয়ে দিন সারা দিন এখানে বসে থাকে, আমাদের নিজেদেরও অনেক সময় খারাপ লাগে যে বোনগুলো এসে বাচ্চা সহকারে এখানে এসে ধুলার মধ্যে বসে থাকে, রাস্তা দিয়ে গাড়ি যায়, তাকায় তাকায় তাদেরকে দেখে। এটা আসলে একটা আমাদের জন্যই খারাপ লাগার বিষয়, কিন্তু তারপরও যেহেতু আমরা একটা আন্দোলনে আসছি, আন্দোলনকে সামনে রেখে আমাদেরকে এটাকে আরও সফলতার দিকে এগিয়ে নেওয়ার জন্য সবার উপস্থিত থাকতে হবে। তাই আরেকবার শিক্ষা অধিদপ্তরের সামনে যেভাবে আপনারা সবাই উপস্থিত হয়েছিলেন, আর একবার কষ্ট করে একটু প্রেস ক্লাবের সামনে আসুন, এবং আপনারা যে এখানে আসছেন সেজন্য এসে আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, আপনার বিভাগীয় সমন্বয়ক আছে, জেলা কমিটি আছে, তাদের সাথে একটু দেখা করে যাবেন এবং তাদের সাথে একটু কথা বলবেন যে এখানে আসছেন, আমরাও একটু জানলাম আপনারা এখানে আসছেন, আপনাদের উপস্থিতিটা আমাদের একান্তই জানা দরকার। তো এই জন্য আরেকবার আপনারা একটু কষ্ট করে হলো তাড়াতাড়ি ঢাকাতে আসেন, আমাদের দাবি আদায়ের জন্য আমরা আবার একাত্ম হয়ে একটা চেষ্টা করি, এটাই কামনা। ধন্যবাদ সৈকত ভাইকে তার মূল্যবান কিছু কথা বলার জন্য। এখানে মূল কথা ছিল সৈকত ভাইয়ের যে উপস্থিতি বাড়ানো দরকার, উপস্থিতি আমাদের বেশি হওয়া দরকার, এবং তার পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে অনেক বোনেরা থাকেন এখানে, অনেক ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, এটা আমাদের জন্য যেমন কষ্টকর দুঃখ লাগে, অন্যদিকে আমাদের লজ্জাও লাগে। আমাদের লজ্জার চাইতে রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের আরও বেশি লজ্জা লাগার কথা, তাদের লজ্জা থাকা উচিত, তাদের লজ্জা হওয়া উচিত, বিশেষ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে যারা জড়িত তাদের লজ্জা হওয়া উচিত, তাদের চোখের লাজ শরম কি তারা খেয়ে ফেলেছে কি না জানি না। যেখানে 100,000 উপরে অবৈধ শিক্ষককে তারা বৈধতা দেয় সেটা কিসের বিনিময়ে, কিসের লোভে সেটা আমরা জানি না। আর এখানে আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমরা সব ভাই বোনেরা, এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, আর আমাদেরকে উপেক্ষা করে 100,000 উপরে অবৈধ শিক্ষককে যারা শিক্ষক হিসেবে পদায়ন করেছেন, সেই সমস্ত নীতি নির্ধারকদের আমি ধিক্কার জানাই, সেই সমস্ত নীতি নির্ধারকদের আমি ঘৃণা করি, এবং সেই সাথে আমি তীব্র প্রতিবাদ করি, এবং আমাদেরকে অতি দ্রুত শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে যেন এই ফুটপাথ থেকে আমাদের অতি দ্রুত ঘরে ফিরে বা বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করা হয়, আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই। হ্যাঁ, যদি ভাই বলবেন এই পর্যায়ে আমাদের ময়মনসিংহের জেলা সভাপতি এবং ময়মনসিংহ ডিভিশনের সহকারী বিভাগের সমন্বয়ক জনি ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। প্রিয় প্যানেল প্রত্যাশী সহযোদ্ধাগণ, আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে নিশ্চয়ই খুবই ভালো আছেন, আরামের বিছানায় শুয়ে আমাদের লাইভ দেখতেছেন। ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি প্রেস ক্লাবের ফুটপাতে, আর আমার পিছনে আমার ভাইয়েরা শুয়ে আছে ফুটপাতে বিছানা করে। আর আসলে এইটুকু দেখেও আপনার মানে আপনার বিবেক বুদ্ধিতে জাগ্রত করুন যে আপনার আসা উচিত কিনা, আপনার বিবেককে প্রশ্ন করুন আসা উচিত কিনা। আমরা 37,000 বলে চিল্লাচিল্লি করি, আর এখানে আমার আগেও বলে গেছে ভাইয়েরা এই কথাটাই, আমিও বলবো একই কথা যে এখানে আমাদের উপস্থিতিটাই মেন। কারণ হচ্ছে 30,000 প্লাস মানুষের চাকরি, সেখানে আমরা 1,000 বা 500 চাই, সেটা কী করে সম্ভব? আর আমাদের প্যানেলটা হতে দেরি হচ্ছে শুধুমাত্র আপনার উপস্থিতির জন্য, তা না হলে এতদিন আমাদের আসলে এখানে ফুটপাতে পড়ে থাকার কথা না, আমরা ঘরে বসেই মানে শান্তিতে থাকতে পারতাম যে আমাদের প্যানেলটা হয়ে গেছে। কিন্তু আমাদের প্যানেলটা হবে, এটা আপনাকে বলে রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের প্যানেলটা হবেই। শুধুমাত্র যদি আপনি আগে চলে আসেন, একটু দু একটা দিন কষ্ট করেন আমাদের সাথে, তাহলে আমরা তাড়াতাড়ি সাফল্য অর্জন করব। আমরা প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমরা ছুটে বেড়াই, সাফল্যের জন্য ছুটে বেড়াই, বিভিন্ন মানুষের কাছে যাই, আমাদের দাবিগুলো উপস্থাপন করি। আর আপনারা আজকে তার প্রমাণ পেয়েছেন, দেখেছেন বিশিষ্টজনেরা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে পর্যন্ত বিভিন্ন জন মতামত দিচ্ছেন আমাদের প্যানেলের পক্ষে। আশা করি এই বিষয়টা কেন মতামত দিচ্ছেন, কারণ হচ্ছে আমাদের দাবিটা যৌক্তিক, যার জন্য ওনারা মতামত দিচ্ছেন, আর মতামত দিচ্ছেন, আর আমরা এতেই ধরে নিতে পারি যে আমাদের প্যানেলটা ইনশাল্লাহ হবে। শুধুমাত্র আপনার উপস্থিতি প্রয়োজন, আপনি দয়া করে আর ঘরে বসে থাকবেন না, চলে আসুন। আমার ময়মনসিংহ বিভাগের, ময়মনসিংহ জেলাসহ প্রতিটি জেলার সভাপতি, সাধারণ সম্পাদক প্লাস সাধারণ প্যানেল প্রত্যাশীদের দৃষ্টি আকর্ষণ করছি, আর আপনাকে অনুরোধ করতেছি যে আপনারা কালকে দ্রুত চলে আসবেন এখানে,
প্রেস ক্লাবে চলে আসবেন। মহামিশন থেকে আসতে ভাই দুই তিন ঘন্টার বেশি লাগে না, আপনারা চাইলেই পারেন, শুধুমাত্র সদিচ্ছা প্রয়োজন আপনার। আমি মহামিশনের সবাইকে দেখতে চাই, আর বেশি কিছু বলবো না, আরও আমার ভাইয়েরা যারা আছে তারা কথা বলবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনি ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য। জনি ভাইয়ের মূল কথা হচ্ছে যে আসলে উপস্থিতিটাই আমাদের মেইন এখন বর্তমানে, কারণ উপস্থিতির উপরে ভিত্তি করে আমাদের প্যানেলটা অতি দ্রুত বাস্তবায়নের জন্য নির্ভর করতেছে। আর আরেকটা কথা বলেছেন যে প্যানেল কিন্তু হচ্ছে হবে ইনশাল্লাহ, ওয়াইট অ্যান্ড সি, যারা দেখতেছেন তারা শুধু চেয়ে চেয়ে দেখবেন আর পরে আফসোস করবেন, আমরা এটা চাই না। আমরা চাই আপনিও আসেন, আমরা সবসময় বলি আমরা 30,000 বা 31,000, আমরা কখনোই আপনাকে বাদ দিয়ে, আপনাদেরকে বাদ দিয়ে আমরা কোনো কিছুই করতে চাই না, একসাথে বিজয়ের হাসি সবাই মিলে একসাথে হাসতে চাই। এজন্য আপনাদের সশরীরে নির্দিষ্ট জায়গায় আমাদের যে আন্দোলনের বা দাবি আদায়ের যে আমাদের স্পট, এখানে আসা উচিত আমাদের সাথে, আপনাদের কষ্ট করে একসাথে সবাই মিলে কষ্টকে ভাগাভাগি করে থাকা উচিত, সবাই মিলে কষ্টকে একসাথে উপভোগ করা যায়, কষ্টটাকে দূর করে কিন্তু সবাই মিলে একসাথে বসবাস করা যায়। আর অনেক মানুষের জন্য যখন গুটি কয়েকজন মানুষ শুধু কোনো একটা দাবি নিয়ে রাস্তায় পড়ে থাকে, তখন কিন্তু এটা যেমন বেমানান তেমন কিন্তু এটা দেখতেও খারাপ দেখা যায় এবং দাবিটাও সহজে বাস্তবায়িত হয় না। অতএব আমি আশা করি অতি দ্রুত আপনারা চলে আসবেন যত দ্রুত সম্ভব, এটা আমি আপনাকে সময় দিয়ে দিচ্ছি না, আপনার মতো করে আপনার নিজ দায়িত্বে শেষ বিজয়ের সময় আপনি আসবেন, এটাই আমাদের প্রত্যাশা। এই মুহূর্তে কথা বলবেন আমাদের নেত্রকোনা জেলা সভাপতি এবং আমাদের ময়মনসিংহ ডিভিশনের বিভাগের সমন্বয়ক শামীম ভাই। আসসালামু আলাইকুম প্রিয় প্যানেল প্রতিবেশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সারাদিন পরিশ্রম করার পরে এখনও পর্যন্ত আমরা ভালো আছি, আমরা হাসি মুখে কথা বলতেছি। আপনারা জানেন যে আমরা এখানে দীর্ঘদিন যাবৎ যে অনশন কর্মসূচি করতেছি এবং আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্যানেল বাস্তবায়ন করা। আর আমাদের এই প্যানেল বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কিন্তু 30,000 পরিবারের স্বার্থে আমরা আন্দোলন করে যাচ্ছি। এখানে কিন্তু প্যানেল বাস্তবায়িত হলে আমাদের কারো দুইটা জব হবে না, প্রত্যেকেরই একটা জব হবে। সো আপনাদের নিজ বিবেক থেকে আপনারা চিন্তা করে দেখবেন যে আপনাদের এই বৃহৎ দাবিটাকে, আন্দোলনটাকে ফলপ্রসূ করার জন্য আপনাদের সকলের উপস্থিতিটা কতটুকু কাম্য। আমরা প্রত্যেক দিন, আমরা প্রত্যেকজন বিভাগীয় সমন্বয়ক বা যারা গুরুত্বপূর্ণ পদে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ সবাই আপনাদেরকে জোর রিকোয়েস্ট করার পরেও আপনারা কিন্তু আন্দোলনে আসতেছেন না, এটা আসলে আপনাদের হেলাপনা, এটা আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে। সো আমার একটাই আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই প্রেস ক্লাবে উপস্থিত হবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের কতিপয় প্যানেল প্রত্যাশী আছে যারা আমাদের কাজকর্ম নিয়ে তারা সমালোচনা করে, আসলে বিষয়টা হচ্ছে কি, সমালোচনা করতে কোনো যোগ্যতা লাগে না, সমালোচনা কিন্তু ইচ্ছা করলেই করা যায়, বাট সমালোচিত হতে যোগ্যতা লাগে। আপনারা আমাদের মাঠে আসুন, আমাদের কার্যক্রমগুলো আপনারা সচক্ষে দেখুন, আমাদের সাথে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা প্যানেলের জন্য কতটুকু কাজ করতেছি আর আমরা কী চাই। সো আপনারা যারা সমালোচনা করেন আপনাদের কাছে জোর রিকোয়েস্ট, আপনারা দয়া করে সমালোচনা করে আমাদের কার্যক্রমে ব্যাঘাত ঘটাবেন না, আপনারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে প্যানেল বাস্তবায়নের লক্ষ্যে কাজ করুন। আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু সুসংবাদ এসেছে যে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আব্দুল কাদের ভাই পরবর্তীতে বিস্তারিত বর্ণনা করবেন। আর আপনাদের প্রতি সর্বোপরি একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা ম্যাক, একটা কথায় আছে যে ম্যাক দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, তো অবশ্যই কিন্তু আমাদের সফলতা আসবে, এটা আমি বিশ্বাস করি এবং আসবেই, এটার মাঝে আর কোনো ডাউট নেই, ইনশাল্লাহ প্যানেল বাস্তবায়িত হবে। আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমরা যেন বিজয়ের হাসিটা আমরা সবাই একত্রিত হাসতে পারি, আর এ বলে আমি আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। মনে বলবেন আচ্ছা, ধন্যবাদ শামীম ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য। শামীম ভাইয়ের মূল কথাই হচ্ছে যে আসলে উপস্থিতি, কারণ আমরা একসাথে সবাই দাবিটা আদায় করতে চাই, একসাথে সবাই থাকলে আমাদের দাবিটা আদায় করা যেমন সহজ হবে, তেমন কিন্তু আমরা আমাদের দাবিটাকে একসাথে অতি দ্রুত বাস্তবায়ন করতে পারবো। আর আমাদের দাবিটা যে যৌক্তিক, এটা কিন্তু আজকেও প্রমাণিত হয়েছে যে মহামান্য হাইকোর্টের সুপ্রিম আপিল বিভাগের একজন আইনজীবী, হ্যাঁ তো বলবেন কাজের ভাই বিস্তারিত বলবেন অবশ্যই। আচ্ছা, এ পর্যায়ে ছবি তো অনেক আগে থেকেই দেখা যাচ্ছে আমাদের সংগ্রামী সভাপতি ভাই আব্দুল কাদের ভাই,
আব্দুল কাদের ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় প্যানেল প্রত্যাশী ভাই ও বোনেরা, নিশ্চয়ই ভালো আছেন। আসলে আপনারা দেখতেছেন বেশ কিছুদিন থেকে আমরা ধুলিমাখা পথে রাস্তায় পড়ে আছি। রাস্তায় পড়ে থাকার আজকে 28তম দিন শেষ হল, আগামী দিন 29তম দিন, তারপর একদিন হয়তো একটা মাস পূর্ণ হয়ে যাবে। তো আসলে আন্দোলন বলতে যে জিনিসটা বোঝায় সেই জিনিসটা কিন্তু আমাদের 100% সফল হয়েছে, কারণ আমরা পেরেছি রাষ্ট্রের সমস্ত দপ্তরে, রাষ্ট্রের সমস্ত ব্যক্তিবর্গদের কাছে আজকে আমরা পৌঁছে যেতে পেরেছি। এই যে পৌঁছাতে পেরেছি এটাই আসলে আন্দোলন। এখন এই আন্দোলনের ফলাফলের অপেক্ষা। আসলে ফলাফলটা কখন হবে, কীভাবে হবে সেটা আমরা জানি না, তবে যে কোনো মুহূর্তেই হতে পারে, যে কোনোভাবেই হতে পারে। তো আমরা আমাদের সেই ধৈর্যের পরিচয় দিয়ে প্যানেল প্রত্যাশী কমিটি সবসময়ের জন্যই আন্দোলনে পড়ে আছে। আপনারা দেখছেন যে এই যে পিছনে কষ্ট করে যে ভাইরা শুয়ে আছে, তারা আসলে 24/7 এখানে অবস্থান করে। আমি এখানে আমাদের মানে কষ্ট করার জন্য যা যা দরকার তা কিন্তু রয়েছে। মেয়েদের 9টা থেকে 5টা পর্যন্ত তারা এসে তারপরে থাকার ব্যবস্থাও করা হয়েছে, আর ছেলেদের এখানে পাবলিক টয়লেট রয়েছে যেখানে খুব অল্প খরচে গোসল করা যায়। গোসল করে এসে সারাদিন তো আসলে আমরা না খেয়েই থাকি, আমাদের কর্মসূচি তো অনশন কর্মসূচি। সুতরাং একটু জড়তা কাটিয়ে বাসা থেকে কষ্ট করে এসে এখানে থাকা, একটা চাকরির জন্য, একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, একটা চাকরির পদ্ধতিতে একটা ভালো, এই চাকরি পরীক্ষাগুলোতে একটা ভালো পদ্ধতি প্রয়োগ করার জন্য এবং সর্বোপরি ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য, আপনার জীবনের জন্য, আপনার পরিবারের জন্য এবং পরিবারের 2টা প্রজন্মের জন্য কিন্তু আপনি এতটুকু কষ্ট করতেই পারেন। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের শামীম ভাই বলছে সমালোচনা, আসলে আমরা যেভাবেই যা কিছুই করি না কেন সমালোচনা কিছু থাকবেই। আমরা ওই সমালোচনার দিকে তাকাতেও চাই না, বা সমালোচনা কারা করছে কী করছে সেটাও ভাবতে চাই না। আমাদের ভাবনা কিন্তু একমুখী, আমরা কেবল একটা জিনিসই ভাবি যে আমরা প্যানেলের জন্য কাজ করতেছি, আর প্যানেলের জন্য যে জায়গায় যেভাবে যাওয়া দরকার সেভাবে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করতেছি, সেই জায়গাগুলোতে পৌঁছেও যাচ্ছি। আল্লাহ রহমতে আমরা এমন সব জায়গাতে পৌঁছাতে পারতেছি যেসব জায়গাতে গত 2 বছরের যে সকল আন্দোলন হয়েছে কেউই পৌঁছাইতে পারে নাই, কিন্তু আমরা আমাদের দক্ষতা, যোগ্যতা, সূক্ষ্মতা, বিচার বিশ্লেষণী ক্ষমতা দিয়ে কিন্তু সেটা পেরেছি। প্যানেল হবে কি হবে না, আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে কি করবে না, মাননীয় প্রধানমন্ত্রীর হৃদয় গলবে কি গলবে না, সেটা হচ্ছে আলাদা জিনিস। কিন্তু একটা আন্দোলন করার জন্য যে সময়ে যেভাবে যতটুকু পরিশ্রম করা দরকার, আপনারা কিন্তু সেই সময়ে সেই পরিশ্রমগুলো করেছেন। আপনারা আজকেও দেখেছেন যে আমরা একজন মহামান্য বিচারপতি, বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ আবু তারিক, তিনি কিন্তু আমাদের এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন যে আসলে আমাদের এই বিষয়টা সকল দিক থেকে বিবেচনা করে তার জায়গা থেকে তার আত্মীয় স্বজন বা তার সম্পর্কিত যারা আছে, যাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আছে, তাদের উদ্দেশ্য করে বলছেন যে তারা যেন এই বিষয়টা অতি দ্রুত সরকারের কাছে পৌঁছে দেয় এবং পৌঁছে দেওয়ার পর একটা বাস্তবায়নের ভূমিকা রাখতে পারে। আমরা ওই মহান বিচারপতির প্রতি দোয়া কামনা করি, শুভকামনা করি, এবং হাইকোর্টে থাকুন, যদি জীবনে কখনো প্রয়োজন হয় তাহলে যেন আমাদের বিচার বিশ্লেষণের ক্ষমতা দিয়ে তিনি আমাদের জন্য উপকার করে রাখেন। যাই হোক, আমাদের আসলে এই লাইভের উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা জানিয়ে দিতে চাই আপনারা প্যানেল প্রত্যাশীরা যারা প্যানেল চান, প্যানেলকে প্রত্যাশা করেন, কিন্তু প্রত্যাশা করার পরেও আপনারা যারা মাঠে আসছেন না, মাঠে এসে আমাদের এই বিষয়টা দেখছেন না, তাদের কাছেই আমরা আবেদন জানাই যে আপনারা আসুন, আমাদের সাথে আসুন, একসাথে কাঁদি, একসাথে হাসি। খুব অল্প দিনেই হয়তো আমাদের এই প্যানেল বাস্তবায়িত হয়ে যাবে। আমি আরেকবার পার্থক্য করে বলে দিতে চাই যে আন্দোলন আমাদের 100% সফল, কিন্তু ফলাফলটা আমাদের কখন হবে তা আমরা জানি না, এবং ফলাফল হবার পদ্ধতি এবং কার্যক্রমও আমরা বিশ্বাস করি যে হয়তো হচ্ছে। প্রতিদিনই এসআই, ডিজিএফআই, এসবি তারা খোঁজখবর নিচ্ছে, আমাদের খোঁজখবরগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাচ্ছে। সুতরাং যে কোনো মুহূর্তেই কিন্তু এটা হতে পারে। আর করোনা পরিস্থিতি আছে, স্কুলগুলো খোলা নেই, হয়তো স্কুলগুলো খোলা থাকলে এই কয়দিনে ঘোষণা হয়ে যেত সামনে স্কুল খুলবে, সেই পরিকল্পনা নিয়ে হয়তো খুব দ্রুতই প্যানেল বাস্তবায়িত হবে। এবং যে সার্কুলারটা রয়েছে ওই আমরা চাই যে ওই সার্কুলারটা সংশোধন করে প্যানেল পদ্ধতির কথাটা উল্লেখ করা হোক, যাতে নতুন যেসব ভাই বোনেরা আছে তারা পরীক্ষা দিয়ে যেন অধিক সংখ্যক নিয়োগ পেতে পারে। ও পরীক্ষা হতে যে সময় লাগবে সেই সময়ের মধ্যেও কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শূন্য হয়ে যায়, কোমলমতি বাচ্চাদের শিক্ষা কার্যক্রমে ঘাটতি তৈরি হয়। একটা বিদ্যালয়ে যখন বাচ্চারা যায়
তখন গিয়ে দেখে একজন ম্যাডাম সে ব্যস্ত থাকে, সারাদিন তারা কষ্ট করে বিদ্যালয় থেকে বিকেলবেলা ফিরে আসে, মা যখন জিজ্ঞেস করে কয়টা ক্লাস হয়েছে তখন সে বাচ্চা হতে পারে। তো আমরা এই যে অনিয়মগুলো, অনিয়মের বেড়াজালগুলো এগুলো কিন্তু দেখি। তো আসলে একজন মানুষ হিসেবে একটা অনিয়ম দেখলে তার প্রতিবাদ করা আপনার নৈতিক দায়িত্ব। এখানে তো আমাদের একটা বড় স্বার্থই জড়িত রয়েছে যে আমাদের বেকারত্ব দূর হবে, আমরা আমাদের বাবা মায়ের সেবা যত্ন করতে পারবো, মানুষের সেবা যত্ন করতে পারবো, সর্বোপরি অসংখ্য বাচ্চার দায়িত্ব নিতে পারবো। আজকে আপনি শিক্ষক হলে আপনার দ্বারা একটা বাচ্চা সোনার মানুষের বাংলাদেশের সম্পদে পরিণত হবে। সুতরাং আসুন আমি সকল অবহেলাকে, সকল জরাজীর্ণতাকে কাটিয়ে প্রেস ক্লাবে অবস্থান করি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল কাদের ভাইকে মূল্যবান কথা বলার জন্য। আমরা আশা করি আপনারা যারা এখন আসেননি অতি দ্রুত চলে আসবেন এবং আমাদের সাথে এসে একসাথে, হ্যাঁ, আপনাদেরকে যদি আমাদের রাতের চিত্রটার কিছু অংশ দেখাই, সেটা হচ্ছে উপরে পলিথিন দিয়ে যাতে কুয়াশা বা ঠান্ডা না পড়ে সেজন্য, তারপরে কিন্তু আমাদের যেহেতু অনেক দিন ধরে থাকা হচ্ছে এজন্য মশা থেকে, যেহেতু ঢাকায় ডেঙ্গুর একটা প্রভাব রয়েছে, এই ডেঙ্গু প্রভাব থেকে কী করার জন্য কিন্তু আমরা ডেঙ্গু থেকে ই করার জন্য কিন্তু আমরা মশারির ব্যবস্থা করেছি এবং আমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদম মশারির ব্যবস্থা আছে। এবং আপনারা যারা এসে থাকতে চান তারাও কিন্তু এখানে থাকতে পারেন, আমি নিজেও কিন্তু থাকি এবং সবার সাথে একসাথেই থাকতে অন্যরকম একটা মজা ফিলিংস কাজ করে। সেদিক থেকেই কিন্তু আমরা মোটামুটিভাবে সবাই থাকে এবং থেকেছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দেখেন আমাদের আয়োজন, এতে চিন্তার কোনো কারণ নেই, সবাই চলে আসবেন ইনশাল্লাহ যারা এখনো। অতএব যে সমস্ত প্যানেল প্রত্যাশী ভাই বোনেরা এখনো দুশ্চিন্তায় ভুগতেছেন যে আসবেন কি আসবেন না, আসলে কি না জানি কত কষ্ট করতে হবে, আসলে ভাই অত কষ্ট না, আর একটু কষ্ট করতেই হবে, একটু কষ্ট না করলে আমরা সারা জীবনের বেকারত্ব কীভাবে ঘুচবেন। অতএব আশা করি আপনারা অতি দ্রুত চলে আসবেন এবং এই সংসদ অধিবেশনকে সামনে রেখে আমাদের এই আন্দোলনের যে পর্ব চলতেছে এটাকে সাফল্যমণ্ডিত করবেন এবং আমাদের দাবিকে আমরা আদায় করে একসাথে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে আমার আন্তরিক সালাম জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভরাত্রি, সবাই ভালো থাকেন এবং আগামীকাল দিন শেষে রওনা করুন। কি রে ভাই, শেষে নাকি আজ করতেছে নাকি ফিনিশে নাকি?